প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে 2023 সালের মে মাসে অনুষ্ঠিত চাকুরি পরীক্ষার বাংলা অংশের প্রশ্ন সমাধানে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর জানুয়ারি থেকে আজকে পর্যন্ত চাকুরি পরীক্ষার প্রশ্ন সমাধান দেখতে আমাদের চ্যানেলে থাকা জব সলিউশন 2023 প্লেলিস্ট ফলো করতে পারেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার আন্তরিক অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এখন রয়েছে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টম্যান পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। গবাক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গবাক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ অক্ষ। পটলতোলা বাগধারাটির অর্থ কোনটি? পটলতোলা বাগধারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া। ছন্দের জাদুকরকে? ছন্দের জাদুকর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রাচীন। একাত্তরের দিনগুলির রচয়িতাকে? একাত্তরের দিনগুলির রচয়িতা হচ্ছে জাহানারা ইমাম। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তরঙ্গ শব্দের বহু বচন কোনটি? তরঙ্গ শব্দের বহু বচন হচ্ছে তরঙ্গমালা। বিষাদ সিন্ধু গ্রন্থের রচয়িতাকে? বিষাদ সিন্ধু গ্রন্থের রচয়িতা হচ্ছে মীর মোশাররফ হোসেন। তেপান্তর কোন সমাস? তেপান্তর হচ্ছে দীর্ঘ সমাস। রানার কবিতাটির রচয়িতাকে? রানার কবিতাটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1913 সালে। অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতাকে? অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতা হচ্ছে বেগম রোকেয়া। আশাতীতের সন্ধি বিচ্ছেদ কোনটি? আশাতীতের সন্ধি বিচ্ছেদ হচ্ছে আশা যোগ অতীত। নদীতে মাছ আছে, এখানে নদীতে কোন কারক? সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারক। যা কখনো নষ্ট হয় না, এক কথায় প্রকাশ করলে হবে অবিনশ্বর। বাংলা ভাষা ও রীতি কী কী? বাংলা ভাষা ও রীতি হচ্ছে চলিত এবং সাধু। আমি যাব তবে কাল যাব কোন ধরনের বাক্য? সঠিক উত্তর হচ্ছে যৌগিক বাক্য। আগুনের সমার্থক শব্দ কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে আগুনের সমার্থক শব্দ হচ্ছে অনল। এখন রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? সঠিক উত্তর হচ্ছে তুর্কি। তুলসীবনের বাঘ বাগধারাটির অর্থ কি? তুলসীবনের বাঘ বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। কোনটি সঠিক বানান? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক বানান হচ্ছে নিশিথিনী, নয়রশ্মি, সয়দীর্ঘী, থয়রশ্মি, নদীর্ঘী। পুঁথিসাহিত্যের প্রাচীনতম লেখককে? পুঁথিসাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা। জিজ্ঞাসিবে জনে জনে বাক্যে নিম্নরেখ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্মে সপ্তমী। পদাবলী লিখেছেন কে? পদাবলী লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? পুষ্প সৌরভ হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দটি হচ্ছে চাঁদ। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ হবে ষট যোগ ঋতু। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশচন্দ্র সেন। মধ্য পদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত হচ্ছে নিম্নোক্ত হাসি মাখা মুখ, হাসি মুখ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাক্যটি কার? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরী পাটনির। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে কি বলা হয়? যে ছন্দের মূল স্বপর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় স্বরবৃত্ত। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি।
বাংলা ভাষায় উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, তা হচ্ছে প্রাকৃত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়েছিল গোয়ালঘর থেকে। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয়ের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। অদিতি শব্দে সমার্থক শব্দ নয় কোনটি? অদিতি শব্দে সমার্থক শব্দ নয় হচ্ছে নীর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে নিশিথিনী। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ কি? গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ হচ্ছে ভূমিকা। দেয়াল রচনাটি কার? দেয়াল রচনাটি হচ্ছে হুমায়ুন আহমেদের। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? সঠিক উত্তর হচ্ছে পত্রকাব্য। সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? সঠিক উত্তর হচ্ছে নিপাতনে সিদ্ধ। সমাজ ভাষাকে কি করে? সমাজ ভাষাকে সংক্ষেপ করে। জসীমউদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? জসীমউদ্দিনের কবর পত্রিকা প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ! এই বাক্যের কি এর অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে বিরক্তি। কোনটি কাব্যগ্রন্থ? সঠিক উত্তর হচ্ছে শেষ লেখা। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? সঠিক উত্তর হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। নদী ও নারী কার রচনা? নদী ও নারী হচ্ছে হুমায়ুন কবিরের রচনা। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? সঠিক উত্তর হচ্ছে বাংলার প্রকৃতির কথা। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বসন্ত কুমারী। একুশের গান কবিতার রচয়িতাকে? একুশের গান কবিতার রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। প্রথম বাংলা পত্রিকা কোনটি? প্রথম বাংলা পত্রিকা হচ্ছে দিগদর্শন। বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, বাক্যের ক্রিয়াটি কোন কালের? সঠিক উত্তর হচ্ছে পুরাঘটিত বর্তমান। অবেলায় আমি দিলেম পারি অথই সাগরে, এখানে কয়টি উপসর্গ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে দুইটি। কল্লোল শব্দটির অর্থ কি? কল্লোল শব্দটির অর্থ হচ্ছে ঢেউ।